চন্দ্রকান্তে এসে পৌঁছেছি। হ্যাঁ ভাই, তো থেকনা থুকনা খাইয়ে ভ্যানগাড়ি ডাইলাম। কিসের থেকনা থুকনা খাইয়ে ভ্যানগাড়িতে আসলি? ই এলাকার রাস্তা যে কিবা খারাপ গো। ইটের সুইং? তুই ইটের সুইং দিয়ে আসছিস? গুয়া টেমাটে মই গেছে। চুপ থাক, এই ধরনের কথা বলতে নেই আর কম না, ঠিক আছে? এখন আমরা সানুমান্দা ঘাটে এসে পৌঁছেছি, ঠিক আছে? এখন আমাদের কি কাজ করতে হবে? বসি বামু মাছ দিয়া, বসি বামু মাছ দিয়া। মাছ দিয়া বসি ভাবি? বসি দিয়ে মাছ মামু ব্যাগ কর জানি কেন কেন ভুসির মধ্যে আবার গেতে আমরা মাছ ধরবো। সেই মাছ নিয়ে আমরা বাড়ির চমকা আমাদের পরিবার নিয়ে সকলেই খানা খাবো। যদি একটা ব্যাঙ মাছ তাই নদীতে ভর্তা করে খাবো। আচ্ছা, তোর ইচ্ছে মতো তুই যা করিস তুই তাই করবি, ঠিক আছে? তবে এই জায়গাটুকু একটু পরিষ্কার করে দাও। এই জায়গাটুকু লোকেরা মুচ্ছে, জানিস না? পানি মধ্যে না, এটাই সানুমাদের ঘাট, এখানে জল আছে। ও, এই জন্য তো কই কালা দেখা যায় কে? তাই এই যে পাইপ গুলো তাহলে জানে যে নৌকা পরিষ্কার করে দেন, এই যে বুড়ে দিন এই নৌকা। এই জায়গাটা পরিষ্কার করবো? ওই জায়গাটা পরিষ্কার করবো আমি, পরিষ্কার করবো। ইয়েস। আর তুই? আমি বসি ফালাবো। বসি ফালাবো? নো। আচ্ছা ঠিক আছে, আমি জায়গাটা পরিষ্কার করে দিচ্ছি, কিন্তু এই জায়গা এই রাস্তা দিয়ে গেলে কাদা, তাহলে আমি এই পাশ দিয়ে যাই। আপনার যেখান দিয়ে খুশি সেখান দিয়ে যেতে পারেন বর্ষ। আচ্ছা ঠিক আছে, আজকে বর্ষ তো তাই। আমি এইখানে পরিষ্কার করবো, আর তোর ইচ্ছে মতো তুই বসি ফেলাবি। পেছনে বাড়ি দিচ্ছেন মনে হয় গোয়া ডামনের। যাই হোক, মাইছের গোয়া হইলে বা করে বাইরে হবার নিজের গোয়া একটা দিতে হচ্ছে ও বাবা। আমি তোকে বাড়ির দাঁত হইলো সরকার আন্দোলন চোখে দেয় না, সহিদারি চাকরি দেওয়া হবে না। মা গো, কাকে কি বলছিস? নিজের ভুল নিজে সংশোধন করলাম। তাই তাহলে এই জায়গাটুকু পরিষ্কার করে দাও। ভাই একটা কথা কই। কি কথা? সারাদিন ধরে বৃষ্টি বুঝছো? হ্যাঁ, পানি মতো নামা আমরা, তাই নাকি? তবে কিভাবে পরিষ্কার করবি? পরিষ্কার করা আমরা আপা বিদেলে হুকায় নাস্কাস। আমি জানি না তোর রেখে এই জায়গাটুকু পরিষ্কার করতে হবে, কিভাবে পরিষ্কার করবি সেটা আমার জানা বিষয় নয়। করেনি না? হ্যাঁ করতে হবে। কিরে তুই এরকম ভাব দেখাচ্ছিস কেন? এটা হাতে নে। আমি হাতে নেবো? আচ্ছা ঠিক আছে, নিলাম। দেখিস আবার জলের মধ্যে যেন ডুবে যাস না। তুই কুলি করে আমার দিকে দিলি? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি জানি তুই সাইডে কুলি করবে। এটা বাতাস অম্পি নিছে, এলকে ইচ্ছা করে যাই। এটা তাহলে কিন্তু নামলাম। নামো। আজকে একটা চিন্তা ভাবনা করছি কি জানো? কি? আজ তো বিজাম না, বাড়িতে গেলে না পুর পাও নাকি পাও ছয় দিলে নাকি মেরি হল। ঠান্ডা লাগবে মনে হয়? ঠান্ডা নাকি দেখে বাড়িতে গিয়ে দেখি পাঁচ গরম বহু ঠান্ডা। আচ্ছা ঠিক আছে, আজকে পরিষ্কার করবো ডিজিটাল টাইমে। হ্যাঁ ডিজিটাল টাইমে পরিষ্কার করো। দূর যাবো না, ঠিক আছে? মনে করুন যে আত্ম বিজলেন হুকায় না। হ্যাঁ গরমের দিন তো না গুয়াতে মানে পরিষ্কার করলাম, এক বছর আগে একটা কাম করছিলাম ওইটা পরিষ্কার হইলো, জায়গা পরিষ্কার হইলো। তাই তোর মাথায় তো বুদ্ধি, বুদ্ধি পালাচ্ছে খালি পিছনে মুদ্ধি। তোই নে খুশি নে, এখন আধার গেতে দাও। অবশ্যই জন্ঠ মরণ কেন হয় না আমার।
মরণ কেন হয় না আমার, ওই রাস্তা দিয়ে যা বলার এই এই রাস্তা দিয়ে বলো, এই শালুবান্ধের ঘাটে মুচুটিছে কো এই এদিকে আয় এদিকে যা, তোর এখনকার জন্য এই রাস্তা তোর জন্য একেবারে বন্ধ। আমার দিল এতই মজবুত যে এখানে নরম আছে আবার গরম আছে। ভাই যা হয়েছে বলো, ছাড়া বা করবো না, বেজাল হয়েছে। কি বেজাল? আধার আধার হ্যাঁ আধার কি আধার আধার কি খাই যাচ্ছি। কি বলছিস তুই, আধার খেয়ে ফেলেছিস কেন? ও যা মা করিও তা পারতে বল না, ছালির মেয়ে না করতে স্টার্ট করো। হ্যাঁ তারপরে না কি করছিস ছাড়ো, তোর নারী বুড়ি যত আছে কিলবিল করে খেয়ে ফেলবে। বাবা বাবা গো বাবা গিরি তোমার কাছে কি একটু আদার নেই? আছে আছে আছে, তাহলে ওইটুকু কেটে দাও। ছিলাম ভাই কেড়ে নেই আদার কোথ থেকে বের করলি? ফ্রিজে ছিলাম। ওটা তোর ফ্রিজ? হ্যাঁ, এই ফ্রিজ আদা ছিল না, হুকা না পিজা বিচে থাকে ভাই, তো মাছে ঠান্ডা ভাই পছন্দ করে খাইয়ে লাই। তার জন্য ভাই তোমার ওই ফ্রিজের মধ্যে কি কি জিনিস রাখো? ফ্রিজের মধ্যে বহুত জিনিসপাতি থাকে। কি কি জিনিস রাখো? বিড়ি সিগারেট পান চা। ওই ফ্রিজের মধ্যে কোন বিড়ি সিগারেট মাছও থাকে যায়? শিং মাছ রাখছিলি? ও মা গো ভাই হাই কালকে থুই চালে যাঙ্গ কেতা মাই হ্যাঁ তো ফুটে না যেটা সান্দার ফ্রিজ মা সিং মা থুয়ার পরে পুচুককে একটা থালাতে সে গুয়া গরম তাই আর থুবা দিচ্ছি না, পরে যে টেবা মার না মূল্য নইছে মূল্য থুচ তো মা থুবা দিচ্ছি না তাই। আচ্ছা ঠিক আছে, ওই আতাটুকু কেতে দাও, আরে মন্ত্র বলে দিস। এইটা থুর উপরে কষ্টা মাছ দর দশটা বসি মতো সবজি কলা কেত করে গিলে হালা ছুটা দি বদম মন্ত্র বলেছিস? ডিলা ডিলা করে কইছি কিরে, ওইখানে ওইরকম করলি কেন? আমি যে করলাম, আরে আমি তো মাছকে টোপ দিলাম, আমি তো আগ বসি খুলে হারাইছিলাম না ফাঁকি দিলাম। যা আমি তোর সাথে পারবো না, তুই তুই কোন সাইড নিবি নে? আমি জন্য ফালে চেয়ে ঠিক আছে, মাছে মনে সরকারি পদ্ধতি ব্যবহার করতে এই মাছে কোনো দিন সরকারি পদ্ধতি ব্যবহার করে তাইলে নিশ্চিত মায়াবড়ি খাইছে। কেন মায়াবড়ি খাবে মাছে? মাছের উৎপাদন কমলো কে? মাছের উৎপাদন কমেছে আমাদের দেশের ছেলে ভাইয়েরা ছোট ছোট মাছগুলো ধরে ফেলেছে যার জন্য মাছের উৎপাদন কমেছে। হ্যালো এই মাছ কি বসে খেয়েছিল নাকি? নেই করতে পারি দিচ্ছেন গো ওরে ঠিকান কে লয়া রে বেহুলা যাহাই জবো নাই কাহা কে রে রে বিশ্ব হরি
আছি, তাই না সখী? সখী পাগলা ছাড়ার প্যান খুলে গেছে, আমার বসে কিবা কইয়া কার কাই কইয়া গেল রে, কি হইছে? কোন পাশে আর যদি কোনদিন এই ধরনের ফাজলামি করিস তাহলে তোকে নিয়ে আমি আর কোনদিন কোথাও যাবো না। আমি পয়সা গেলাম, কাম করো লাগবো না। জন্ঠ কাপড় ঠিক কর।